প্রিয় দর্শক, ঐক্য ডট কম ডট বিডি সংবাদপত্রে বাংলাদেশ অনুষ্ঠান থেকে আমি রেজানুর রহমান আপনাদেরকে স্বাগত জানাচ্ছি। বিভিন্ন জাতীয় দৈনিকে প্রকাশিত খবরের বিশ্লেষণ নিয়ে আমাদের আজকের এই অনুষ্ঠানে অতিথি হিসেবে উপস্থিত আছেন ডেইলি অবজারভারের সম্পাদক, ডিবিসি টেলিভিশনের চেয়ারম্যান, বিশিষ্ট সাংবাদিক ইকবাল সুবহান চৌধুরী। স্বাগত আপনাকে অনুষ্ঠানে। পত্রপত্রিকায় প্রকাশিত কয়েকটা শিরোনাম আমি আপনাকে পড়ে শোনাই, তারপরে আমরা আলোচনায় যেতে চাই। প্রথম আলোর শিরোনাম, ক্যাসিনো কাণ্ড সম্রাটের কোনো মামলার বিচার শুরু হয়নি। সাতের স্থানে বিএনপির বিক্ষোভে হামলা, আহত 169, মাঠ নিয়ন্ত্রণে রাখতে নরমে গরমে এগোবে আওয়ামী লীগ। সমকালের শিরোনাম, প্রধানমন্ত্রীর ভারত সফর, স্থিতিশীলতা ও প্রতিরক্ষা ইস্যুতে গুরুত্ব, বিএনপির মিছিল সমাবেশে হামলা সংঘর্ষ, আহত 200, মরুর বুকে এশিয়া কাপ শুরু। ইত্তেফাকের শিরোনাম, প্রধানমন্ত্রীর দিকে তাকিয়ে চা শ্রমিকরা, সিন্ডিকেটের কবজায় ওমরার টিকিট। কালের কণ্ঠের শিরোনাম, বাংলাদেশ থেকে কোনো রোহিঙ্গা যায়নি যুক্তরাষ্ট্রে, 70 কোটি টাকার চার সেতুতে রাস্তা নেই, বিএনপির প্রতিবাদ সমাবেশ, চট্টগ্রাম সহ চার জেলায় হামলা সংঘর্ষে আহত 118, ফেসবুক লাইভে এক এমপির বিরুদ্ধে আরেক এমপি। বাংলাদেশ প্রতিদিনের শিরোনাম, ভিসি প্রো ভিসি ছাড়াই বিশ্ববিদ্যালয়, অর্থনৈতিক অংশীদারিত্ব চুক্তিতে যাচ্ছে বাংলাদেশ ও ভারত, আজকের বৈঠকের দিকে তাকিয়ে চা শ্রমিকরা। মানব জমিনের শিরোনাম, গরিবের চালও 60 টাকা, ইমরান বনাম বাজওয়া, পাকিস্তানে বিপজ্জনক খেলা। আমাদের সময় শিরোনাম, ফিকে হচ্ছে ঢাকায় থাকার স্বপ্ন, বিএনপির মিছিলে ছাত্রলীগ ও যুবলীগের হামলা। সময়ের আলো, পশু পাখি রক্ষণাবেক্ষণ শিখতে বিদেশ যাবেন কর্মকর্তারা, আজ চা বাগান মালিকদের সঙ্গে প্রধানমন্ত্রীর বৈঠক। আমরা আজকে একটু আমাদের জাতীয় কবি কাজী নজরুল ইসলাম সম্পর্কে একটু আলোচনা করতে চাই। আজকে তার প্রয়াণ দিবস, দ্রোহের কবি এবং গাহি সাম্যের গান। আমরা যদি নিরপেক্ষতার কথা বলি, মানুষের কথা বলি, গণমানুষের কথা বলি, তাহলে সেখানে আমাদের জাতীয় কবি কাজী নজরুল ইসলামের কথা প্রথমেই উঠে আসে। একটু শুনতে চাই আপনার কাছ থেকে। ধন্যবাদ আপনাকে। আমাদের জাতীয় কবি কাজী নজরুল ইসলাম, তার কবিতা, তার লেখা আমাদের বাংলা ভাষার ইতিহাসে এবং বাংলা ভাষাকে অনেক সমৃদ্ধ করেছে। এটি শুধু আমাদের কথা নয়, সেই সময়কালে যারা আমাদের ভাষা গগনে, সাহিত্যের গগনে যারা দেদীপ্যমান ছিলেন, তারা সবাই এক বাক্যে স্বীকার করেছেন যে নজরুল এক অভূতপূর্ব মেধার একটি ব্যক্তিত্ব এবং তার লেখার বৈচিত্র্য অনেক। তিনি অনেকটা বোহেমিয়ান প্রকৃতির ছিলেন, যুদ্ধে গিয়েছেন এবং প্রেম করেছেন, মসজিদের ইমামতি করেছেন এবং লেটর দলে গান গেয়েছেন। লেখা বিচিত্র তার সেই লেখা, যে কথা বললেন যে বিদ্রোহী জীবন, তার বিদ্রোহী চিন্তা চেতনা, সেটি শুধু তাকেই যে তিনি যে ধারণ করেছেন তা নয়, তার এই বিদ্রোহী কবিতা বলেন বা বিদ্রোহী তার যে রূপ বলেন, চেতনা, সেটি কিন্তু সবাইকেই নাড়া দিত এবং বাংলাদেশের স্বাধীনতা সংগ্রামেও তার সেই, এবং আমাদের স্বাধীনতা সংগ্রামেরও সেই তার চেতনা আমাদেরকে উদ্বুদ্ধ করেছে। সেই সময়কার কবিগুরু রবীন্দ্রনাথও কিন্তু, যিনি তখন সবাইকে ছাড়িয়ে ছাপিয়ে তিনি আমাদের সাহিত্যের জগতে বিচরণ করছেন, কিন্তু এই ধূমকেতুকে কিন্তু তিনি চিনেছিলেন এবং তার উদ্দেশ্যে তিনি কবিতাও লিখেছিলেন এবং পরামর্শ অনুপ্রেরণা জুগিয়েছিলেন। তো আমাদের স্বাধীনতার পর আমাদের জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান তাকে ভারত থেকে, কলকাতা থেকে তিনি নিয়ে এসেছিলেন বাংলাদেশে, কারণ তিনি বাংলাদেশের, এবং তাকে জাতীয় কবি হিসাবে তাকে স্বীকৃতি দিয়েছেন। আজকের এই দিনে তার স্মৃতির প্রতি আমরা
আমাদের শ্রদ্ধা নিবেদন করি এবং তার লেখা যুগ যুগ ধরে আমাদেরকে অনুপ্রেরণা যোগায়। আমরা একটু রাজনীতির দিকে যেতে চাই। আজকের পত্রপত্রিকাতে আছে যে যেমন সাত স্থানে বিএনপির বিক্ষোভে হামলা, আহত 169, এবং ছবিতে বলা হচ্ছে যে বিএনপির এই মিছিলে যুবলীগ এবং ছাত্রলীগের নেতাকর্মীরা হামলা চালিয়েছেন। তাহলে এই যে রাজনৈতিক চর্চা করবার কথা সরকার বলছেন এবং সব কিছু মিলিয়ে যে ছবি আজকে প্রকাশ পেল, সেটা কি কি মনে হয় আপনার কাছে? দেখুন, আমাদের রাজনীতি অন্যান্য বিশ্বের যে ইউরোপ বলেন, আমেরিকা বলেন, তাদের রাজনীতি থেকে আমাদের রাজনীতি প্রকৃতি আলাদা আলাদা। এখানে রাজপথে বহু লোক পাওয়া যায়, আন্দোলন সংগ্রামে বহু লোক তাদের জীবনও দিচ্ছে, এবং সবচেয়ে বড় যেটি সেটি হলো আমাদের স্বাধীনতাটাও তো কিন্তু আমরা এমনিতে পাইনি, বহু আন্দোলন সংগ্রাম করে আমাদের স্বাধীনতা আনতে হয়েছে। আমাদের যে মাতৃভাষায় এখন আমি কথা বলছি, আপনি কথা বলছেন, সেটিও প্রতিষ্ঠা করার জন্য রক্ত দিতে হয়েছে। তাই আমাদের রাজনীতি আন্দোলন সংগ্রামের সাথে ওতপ্রোতভাবে জড়িত। অধিকার আদায়ের জন্য মানুষ সবসময় কিন্তু আন্দোলন সংগ্রাম করেছে। তবে রাজনীতি যদি মানুষের কল্যাণের জন্য যদি হয়ে থাকে, তাহলে রাজনীতিতে মতানৈক্য থাকবে দলগুলোর মধ্যে, কিন্তু এবং রাজপথে মিছিল থাকবে, রাজপথে আন্দোলন সংগ্রাম থাকবে, কিন্তু সেখানে আমরা চাই যে সেখানে পরম সহিষ্ণুতা থাকবে, সেটি প্রতিপক্ষ দল থেকেও থাকবে, এমনকি প্রশাসনিক যে কর্মকর্তা আছে তাদের পক্ষ থেকেও থাকবে। আমাদের মাননীয় প্রধানমন্ত্রী, তিনি কিন্তু এই কথাটি বলার চেষ্টা করেছেন। তিনি বলেছেন যে এমনকি আমার অফিস বা আমার গণভবনেও যদি আন্দোলন করতে কেউ আসে, তাহলে সেটি যেন বাধা না দেওয়া হয়। তার এই কথাটি যদি তার দলের লোকজন এবং আইন শৃঙ্খলা রক্ষা বাহিনী যদি পালন করে, তাহলে আমি মনে করি আমাদের রাজনীতিতে আমাদের উত্তাপ থাকবে, কিন্তু আমাদের সন্ত্রাস হবে না। রাজনীতিতে বৈরিতা থাকবে, কিন্তু শত্রুতা থাকবে না। এবং রাজনীতিতে মতানৈক্য, এটি তো একটি গণতন্ত্রের একটি ধারা। সেই হিসেবে আমি মনে করি আগামী দিনগুলোতে, আমরা বিশ্বাস করি যে আগামী বছর আমাদের নির্বাচনের বছর, সেই হিসাবে রাজনীতি আরও বেশি সক্রিয় হবে, উত্তাপ ছড়াবে, আরও সক্রিয় হবে। এবং সব দলগুলোই যেন, যারা রাজপথে আন্দোলন করছেন তাদেরকেও সহিষ্ণুতা দেখাতে হবে, তাদেরকে দেখাতে হবে যে রাষ্ট্রের যে সম্পদ তারা নষ্ট করছেন না, আগুন দিয়ে মানুষকে পুড়িয়ে মারছেন না, এবং পাশাপাশি সরকারের পক্ষ থেকেও সহিষ্ণুতা দেখাতে হবে। আমরা একটু শিক্ষাঙ্গনে যেতে চাই। আজকে বাংলাদেশ প্রতিদিন একটা শিরোনাম হয়েছে, আমরা এই অনুষ্ঠানে একাধিকবার এই ধরনের আলোচনা করেছি, প্রভিসি ভিসি ছাড়াই বিশ্ববিদ্যালয়। এখানে বলা হচ্ছে বেসরকারি 42টিতে ভিসি নেই, 76টিতে প্রভিসি নেই, এবং 46টিতে ট্রেজারার নেই। তাহলে ভিসি প্রভিসি ট্রেজারার যদি না থাকে একটি বিশ্ববিদ্যালয়ে, তাহলে সেই বিশ্ববিদ্যালয় চলে কী করে? দেখুন, আমাদের দেশে অনেকগুলো নিয়ন্ত্রক সংস্থা আছে, বিশ্ববিদ্যালয় মঞ্জুরি কমিশন আছে আমাদের, যেমন বিশ্ববিদ্যালয়ের জন্য মঞ্জুরি কমিশন আছে, আমাদের অর্থনীতি ব্যাংকগুলোকে পরিচালনা করার জন্য বাংলাদেশ ব্যাংক আছে, আমাদের স্টকের জন্য স্টক এক্সচেঞ্জ না মানে সিকিউরিটি কমিশন আছে, এই ধরনের সব কিছু আছে। কিন্তু দেখা যাচ্ছে এই নিয়ন্ত্রক সংস্থাগুলো, তাদের হাতে ক্ষমতাও আছে, দায়িত্ব আছে, কিন্তু তারা সেই দায়িত্বগুলো সঠিকভাবে সঠিক সময়ে তারা পালন করেন না। আমাদের যে মঞ্জুরি কমিশন, বিশ্ববিদ্যালয় মঞ্জুরি কমিশন যেটা আছে, সেটারই দায়িত্ব কিন্তু এইগুলো দেখা। অর্থাৎ বেসরকারি যে প্রতিষ্ঠানগুলো আছে এবং সরকারি যে বিশ্ববিদ্যালয়গুলো আছে, সেগুলো শিক্ষার মান রক্ষা করা, সেখানে ছাত্রদের অধিকার প্রতিষ্ঠা করা, এবং সেখানে
এই ধরনের অনিয়ম আছে কিনা সেগুলো দেখার দায়িত্ব কিন্তু বিশ্ববিদ্যালয় মঞ্জুরি কমিশনের। আমরা দেখলাম যে বিশ্ববিদ্যালয় মঞ্জুরি কমিশন মাঝে মাঝে তারা কথা বলেন, আবার কখনো কখনো মুখ ডুবিয়ে দেন। তবে এর ফলে আপনি যেটা বললেন, এই যে যদি চিত্র হয়ে থাকে আমাদের বেসরকারি বিশ্ববিদ্যালয়গুলোর, তাহলে সেখানে কিন্তু এই বিশ্ববিদ্যালয়গুলো কিন্তু কমিটি আছে, ট্রাস্টি আছে, ট্রাস্টি বোর্ড আছে, এবং সেই ট্রাস্টি বোর্ডগুলোতে অনেক গণ্যমান্য ব্যক্তিরা ব্যক্তিরাও থাকেন, এমনকি ব্যবসায়ীরা থাকেন, সবই থাকেন। তাহলে এই চিত্র কেন? একটি প্রতিষ্ঠান থাকবে, সেই প্রতিষ্ঠানের প্রধান থাকবে না বা উপপ্রধান থাকবে না, তাহলে শিক্ষা চলবে কীভাবে? তাই আমি মনে করি বিশ্ববিদ্যালয় মঞ্জুরি কমিশনের উচিত হবে এইগুলো দেখভাল করে অনতিবিলম্বে যারা আইন মানবেন না, অনিয়ম চালাবেন, তাদের বিরুদ্ধে ব্যবস্থা নিতে হবে। পশু পাখি রক্ষণাবেক্ষণ শিখতে বিদেশ যাবেন কর্মকর্তারা, এবং এটা একটি গুরুত্বপূর্ণ সময়ের আলো পত্রিকায় রিপোর্টটি ছাপা হয়েছে। ওখানে বলা হচ্ছে যে বঙ্গবন্ধু শেখ মুজিব সাফারি পার্ক উন্নয়ন প্রকল্প, সেখানে 80 লাখ টাকা খরচ করে দক্ষিণ আফ্রিকায় ভারত যাবেন, পশু পাখি কীভাবে রক্ষণাবেক্ষণ শিখতে হয় সেজন্য। এই সংবাদগুলো তো বিভিন্ন সময়ে আমরা দেখে থাকি। কখনো দেখেছি স্কুলে টিফিন কীভাবে মিল কীভাবে বিতরণ করা যাবে, খিচুড়ি পাক কীভাবে হবে, সেটা জন্য কীভাবে করা হবে সেটার জন্য বিদেশে পর্যবেক্ষণের জন্য যেতে হবে। উদ্দেশ্য একটি, সেটি হলো একটি অজুহাত সৃষ্টি করে বিদেশ গমন, এবং বিদেশ গমন করতে পারলে কিছু পকেট ভারী হবে কিছু লোকের। তো এই প্রবণতা আমি মনে করি বন্ধ করা দরকার, বিশেষ করে যখন কৃচ্ছতা সাধন করা, সারা দেশের মানুষ যখন আজকে কৃচ্ছতা সাধন করছে, সেখানে এই ধরনের সরকারি প্রতিষ্ঠানসমূহের এই বিলাসিতা, আমি মনে করি এদেরকে জবাবদিহি আওতায় আনা দরকার। যারাই এই প্রস্তাব দিয়ে থাকেন তাদেরকে জবাবদিহি করতে হবে, কেন এই প্রস্তাব তারা আনলেন। আমাদের যে চিড়িয়াখানাগুলো এতদিন কি চলেনি? সেটাই তো, আজকে এত বছর ধরে চিড়িয়াখানাগুলো আছে, এবং সেখানে পশু পাখি বলুন সব রকমের জীবজন্তু আছে, এবং তাহলে এতদিন চললো কীভাবে? এখন হঠাৎ করে তাদেরকে বাইরে প্রশিক্ষণে কেন যেতে হবে? এটি ওই যে বললাম যে পশু পাখি পশু পাখি রক্ষণাবেক্ষণের জন্য নয়, চিড়িয়াখানার মান উন্নয়ন করার জন্য নয়, নিজেদের কিছু ঘুরে আসা এবং কিছু উপরি কিছু আদায় করা। আমাদের সময় একটি রিপোর্ট হয়েছে, নিশ্চয়ই এটা আপনি খেয়াল করেছেন, যে ফিকে হচ্ছে ঢাকায় থাকার স্বপ্ন, এখানে বলা হচ্ছে যে অভাবের তাড়নায় ছাড়তে হচ্ছে রাজধানীর মায়া, বাসা ছেড়ে মেসে উঠছেন কেউ কেউ, কম খরচ খেয়ে বাসার লড়াই নিম্নমধ্যদের। এটা একদিক দিয়ে কিন্তু ভালো, ভালো কারণ আমি মনে করি যে মানে কেন্দ্রে সমস্ত কিছু চলে আসা, এটা কিন্তু বিকেন্দ্রীকরণের যে প্রক্রিয়া, শুধু প্রশাসনিক নয়, মানুষও বিকেন্দ্রীকরণ হতে হবে। অর্থাৎ ঢাকামুখী সবাই হবে, তাহলে ঢাকার উপরে যে চাপ সৃষ্টি হবে সেটি যেমনিভাবে একটি একটা একটা কনসার্ন, উদ্বেগের ব্যাপার, আবার অন্যদিকে এখানে থাকতে গিয়ে যে সেবাগুলো তারা পাচ্ছেন না, তার ফলে তারা যে ভুক্তভোগী, সে কারণের জন্য তাদেরকে মানে তাদের নিজেদের এলাকায় যাওয়া দরকার আছে, তবে সে এলাকাকে কিন্তু তাদের জীবন জীবিকার, তাদের বাচ্চাদের লেখাপড়ার সব কিছুর সুযোগ থাকতে হবে। তাই আমি মনে করি যে রাষ্ট্রীয় পর্যায়ে শুধুমাত্র অফিস আদালত বিকেন্দ্রীকরণ করেন অথবা কলকারখানার ইন্ডাস্ট্রিয়াল জোন বিকেন্দ্রীকরণ, এটি শুধুমাত্র যেন না হয়, সেখানে প্ল্যানিং থাকতে হবে দীর্ঘমেয়াদী এবং স্বল্পমেয়াদী, যে জনগণ কীভাবে তার নিজের এলাকায় তার কর্মসংস্থান পেতে পারে এবং নিজের এলাকায় থেকে সে কীভাবে জীবন জীবিকা চালাতে পারতে পারে।
আমরা এই অনুষ্ঠানে আপনার সাথে চা শ্রমিকদের আন্দোলন নিয়ে কথা বলেছি, আজকে মাননীয় প্রধানমন্ত্রীর সাথে চা বাগান মালিকদের বৈঠক হবে, আমরা তো আশাবাদ বোধ হয় ব্যক্ত করতেই পারি যে আজকের পরে হয়তো পরিস্থিতি, হ্যাঁ, কারণ আমরা দেখেছি যখনই প্রধানমন্ত্রীর পর্যায়ে কিছু আলোচনা হয় তখন কিছু সুফল পাওয়া যায়, এবং আমাদের যে চা শ্রমিকরাও কিন্তু একটি কথা বলেছেন, তারা প্রধানমন্ত্রীর কথা শুনতে চায় এবং প্রধানমন্ত্রীর দিকে তারা তাকিয়ে আছে। আজকে তিনি বসছেন মালিকদের সাথে, এর আগে আপনার আমার মনে আছে যে আমাদের গার্মেন্টস শ্রমিকদের সমস্যা নিয়ে কিন্তু তিনি সিরিয়াস মিটিং করতেন এই মালিকদের সাথে, এবং তার ফলে কিন্তু কয়েক দফা বেতন বৃদ্ধি পেয়েছে এই গার্মেন্টস সেক্টরে। আশা করি আজকে একটি সন্তোষজনক মানে মিটিংয়ের পর একটা সন্তোষজনক ঘোষণা তারা পাবেন। অনেক অনেক ধন্যবাদ আপনাকে। প্রিয় দর্শক, আমরা শেষে যে কথাটি আলোচনা করলাম চা শ্রমিকদের আন্দোলন, আজকে মাননীয় প্রধানমন্ত্রীর সাথে চা বাগান মালিকদের একটি বৈঠক আছে, আমরা আশায় আছি আজকের পরে যেন পরিস্থিতি শান্ত হয়ে যায়। ভালো থাকবেন সবাই, আগামীকাল নিশ্চয়ই এই সময় আবার কথা হবে। খোদা হাফেজ।